এই দুটো জিনিস দেখলে হার্ট অ্যাটাক হতেই পারে। What? Number 1, হঠাৎ সেলফি ক্যামেরা খুলে গিয়ে নিজের চাঁদখানা বন্ধনের দর্শন। Number 2, বয়স হোস্টে। ভিডিওটা আবার রিক্রিয়েট করা হচ্ছে, হঠাৎ মোবাইলে কি প্রবলেম চলে আসে আর এডিটিং অ্যাপ কাজ করে না, ভিডিও না আসার কারণ এটাই। এডিটিং চলছে এমন সময় ভিডিও আজকে কোনো ব্লগ না, আজকে একটা নতুন ভিডিও, একটা ইউনিক ভিডিও, আইজি হোস্টেল বয়েজ হোস্টেল তার রিভিউ। সো লেটস গো। সো গাইজ, ওয়েলকাম ব্যাক। প্রতিটা রুমে আছে দুজন করে, দুটো বেড একটা, আর এটা আমার দুটো জানালা, আর প্রত্যেকজনকে একটা করে টেবিল আর একটা চেয়ার দেওয়া হয়েছে। দ্যাটস গুড। ও, এটা ইলেকট্রিক বোর্ড, আর এটা আমার চার্জার, সরি আমার চার্জার না, আমার মোবাইলের চার্জার, হ্যাশট্যাগ আই এম নট রোবট। আর এটা হচ্ছে অল আউট মশা তাড়ানোর জন্য। বাট এখানে সবচেয়ে বিখ্যাত যে জিনিসটা সেটা হচ্ছে মশা, এত পরিমাণে মশা যে তোমাকে তুলে নিয়ে যাওয়ার পালা। ভেবেছিলাম যে অল আউটের গন্ধ শুকিয়ে মশাদের মাতাল করব, কিন্তু অলরেডি দুপ্যাক মেরে আসছে তারা। তাই ওই মাতাল মশাদের থেকে দূরে থাকতে আমি একটা মশারি নিয়ে ফেলেছি। হরপ্পা আর মহেঞ্জোদারো সভ্যতার কথা হয়তো তোমরা শুনেছ, এটা সেই রকমই একটা প্রাচীন সভ্যতা। বয়েজ হোস্টেলের প্রতিটা ঘরে এরকম দেওয়াল চিত্র পাবেই, এগুলো একটা একটা প্রাচীন সভ্যতা। আইজি বয়েজ হোস্টেলের খাবার দাবার খুব সুন্দর, খাবার দাবার ইটস অসম। একটা ভ্লগ শ্যুট করেছিলাম, সেকেন্ড ভ্লগ, ভেনম লেট দেয়ার বি কার্নেজ মুভিটা দেখতে গেছিলাম। যারা এখনও আমার সেকেন্ড ভ্লগ দেখোনি, উপরে ডান দিকে লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, তো গিয়ে সেকেন্ড ভ্লগ দেখো। তো সেখানে অনেকেই কমেন্ট করছে যে 3D এক্সপিরিয়েন্স কেমন, 2D কখনো দেখেছো? তো পরে যদি 3D দেখতে যাও তো ইটস টোটাল অসম, মনে হবে যে একটা গ্রাউন্ডের মধ্যে ঘটনাটা ঘটছে আর তুমি তার সামনে বসে দেখছো, তো টোটালি তোমার সামনে ঘটছে, যা কিছু ঘটছে টোটাল তোমার সামনে, এবং মানে তুমি ওর মধ্যে আছো। 3D গ্লাস ওরা দিবে, তার জন্য কিছু অ্যামাউন্ট জমা রাখতে হবে, পরে যখন সিনেমা হল থেকে বেরিয়ে আসবে তখন সেই গ্লাসটা ফেরত দিলে তারা সেই টাকাটা বা অ্যামাউন্টটা ব্যাক করে দিবে। 2000 years later, একটা হোস্টেলের জন্য যেই পরিমাণে যে কোয়ালিটি প্রয়োজন, এই হোস্টেলে পর্যাপ্ত পরিমাণে সব কিছুই আছে। আইজি বয়েজ হোস্টেলের যদি রেটিং বলো তো আমি রেটিং করব 4 out of 5 star। সো এটাই, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিনের জন্য বাই।